আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আপনাদের সামনে আলান আবারও, হামস্তা সুইডেন থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুইডেনে COVID-19 ভাইরাসের জন্য অলরেডি কিছু মেজার্স নেওয়া হয়েছে, কিছু স্টেপস নেওয়া হয়েছে। তার মধ্যে কিছু স্টেপস নেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট, যারা এমপ্লয়ি আছে, কিছু স্টেপস নেওয়া হয়েছে যারা এমপ্লয়ার আছে তাদেরকে নিয়ে। আমি বাংলাদেশের খবরও জানি, বাংলাদেশে অলরেডি অনেক ধরনের স্টেপস নিয়েছে, অনেক লিডার্সরা এগিয়ে এসেছে কাজ করার জন্য। আবার অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে যেগুলো অলরেডি আউট অফ দ্য প্ল্যান, কেউ কন্ট্রোল করতে পারবে না। সুইডেন যে সমস্ত স্টেপসগুলো নিয়েছে সেগুলো খুবই দারুণ একটা স্ট্র্যাটেজিস নিয়েছে। প্রায় 1578 জনের মতো মারা গেছেন, তাদের মধ্যে বেশিরভাগই বয়স হচ্ছে 60 থেকে 90 অথবা 90+। কম বয়সী মানুষ মারা যাওয়ার পরিমাণ অনেক কম, এবং যারা এফেক্টেড হয়েছে তাদের মধ্যে অনেকেই রিকভার করেছে। প্রায় 15,500 মতো এই পর্যন্ত এফেক্টেড হয়েছে আজকে পর্যন্ত। বলা যায় যে এই এফেক্টের যে পরিমাণটা এটা আস্তে আস্তে কমতেছে সুইডেনে, এবং এটা গত প্রায় 16 তারিখ থেকে শুরু হয়েছে। এই 3 দিনে অনেক কমেছে, আগে যেভাবে বাড়ছিল এখন এটা একটু কনস্ট্যান্ট ওয়েতে যাচ্ছে, যেটা সুইডিশ সরকারও চাচ্ছিল যে এই স্ট্র্যাটেজিটা ধরে রাখার জন্য। সো ইটস ওয়ার্কিং অ্যাকচুয়ালি। আমি আজকে যে জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে নর্ডিক টার্নসের ওয়েবসাইটের কাজ চলছিল অনেকদিন ধরে। আমি প্রায় 8 মাস যাবত আমি এবং আমার ফ্রেন্ড কুশাল, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লেখাপড়া করেছে এখানে হামস্তাদ ইউনিভার্সিটিতেই, সে তার ডিগ্রি কমপ্লিট করার পর এই প্রজেক্ট নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড হয়েছে এবং ইনক্লুডেড হয়েছে নর্ডিক টার্নস টিমের মধ্যে। nordicturns.ac গেলে ডাইরেক্টলি আপনারা ওয়েবসাইট পেজ ভিজিট করতে পারবেন। আমি খুব সংক্ষেপে ওয়েবসাইটের যেই ফাংশনালিটি সেটাকে আমি আপনাদের কাছে ডিসক্রাইব করব। আমার কাছে মনে হয় যে ওয়েবসাইটটা একটা ইউনিক ওয়েবসাইট, একটা ইনোভেটিভ আইডিয়া ফ্রম অল অফ দ্য টিম মেম্বার্স অফ নর্ডিক টার্নস। অনেক কষ্ট করেছে সবাই, এবং স্পেশালি কুশাল খাতকার, যে আমার ফ্রেন্ড, যে আইটি নিয়ে এখানে লেখাপড়া করেছে এবং ওয়েবসাইটের বিজনেস সিস্টেমস স্পেশালিস্ট। যে এই ওয়েবসাইটের দুটো দিক আছে, একটা হচ্ছে যে এই ওয়েবসাইটের ইনফরমেশন পার্ট, আর একটা হচ্ছে এন্টারপ্রাইজ পার্ট। এই ইনফরমেশন পার্টে আপনারা এই ওয়েবসাইট থেকে সুইডেন আসার ব্যাপারে যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো পাবেন, সেগুলো আমি প্রথম আপনাদেরকে দেখাবো। আর দেখাবো হচ্ছে এন্টারপ্রাইজ পার্ট, অর্থাৎ সেখানে আপনি কাস্টমার কীভাবে সাইন আপ করে লগ ইন করে তার ইনফরমেশন দেখতে পারবে, এবং এমপ্লয়ি কীভাবে লগ ইন করে সাইন আপ করে সে তার ইনফরমেশনগুলো কাস্টমারকে দিতে পারবে, এমপ্লয়ার হিসাবে আমরা কীভাবে এমপ্লয়ীদেরকে এবং কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস লগ ইনের মাধ্যমে অটোমেটিক ডিজিটাল ওয়েতে দিতে পারবো, এবং পেমেন্ট সিস্টেমে কাস্টমার কীভাবে যে কোনো জায়গা থেকে কার্ডে বা যে কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, এই ধরনের জিনিসগুলো সবই এটাতে ইনক্লুডেড। সো কাস্টমারকে কখনোই ইনসিকিউর হতে হবে না যে সে নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে তার কী কী ধরনের ডিফিকাল্টিসগুলো হবে, কারণ সবই হবে অটোমেটিক্যালি। এবং আপনাকে কাস্টমারকে মেল করে জিজ্ঞেস করতে হবে না যে আমার কী অবস্থা, সে ডাইরেক্ট লগ ইন করে সাইন আপ করে দেখতে পারবে যে তার অ্যাপ্লিকেশনটা কোন স্টেটাসে আছে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের কথা বললাম, আমি চলে যাবো ডাইরেক্ট ওয়েবসাইটে, এবং এখন আপনারা ওয়েবসাইটের ডিসক্রিপশন পার্টগুলো দেখতে পাবেন।
তো আপনারা কেমন দেখলেন ওয়েবসাইট অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনারা ওয়েবসাইটে ডাইরেক্ট নিউজলেটারের জন্য, যেটা আমি ডিসক্রাইব করেছি, নিউজলেটারের জন্য আপনারা ইমেল আইডি দিতে পারেন। সেখানে প্রত্যেক মাসের 1 তারিখে নিউজলেটার দেওয়া হবে প্রত্যেকটা কাস্টমারদেরকে এবং যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে। আর যারা সাইন আপ করেছেন তাদের, তারা যখনই কোনো ইনকোয়ারি আসবে, আপনারা যখন এলিজিবিলিটি টেস্ট দিবেন, এলিজিবিলিটি টেস্টের মধ্যেই আপনারা ডাইরেক্ট মেইল পাবেন যে কী প্রসেসে নডি ট্রান্স কাজ করে, অটোমেটিক মেইল পাবেন যদি আপনি সাকসেসফুল হন। যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আপনারা service@nordictrans.ac গিয়েও আপনারা মেইল করতে পারেন। সেখানে খাদিজা অথবা দিনা আপনাদেরকে রিপ্লাই করবে। আমি মনে করি যে সার্ভিসের ক্ষেত্রে এখনও পর্যন্ত টপ লেভেলের সার্ভিস দেওয়া হচ্ছে। যে স্টুডেন্ট এই বছর প্রায় 9 জন স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন এবং সুইডেনে 2020 জন্য, এবং তাদের রেসিডেন্ট পারমিট নিয়ে যে কোশ্চেন, সবার এখনো পর্যন্ত মিগ্রাকুন্স বার্কার থেকে এই ধরনের কোনো রকমের কোনো নির্দেশনা আসে নাই যে ভিসার অ্যাপ্লিকেশন করা যাবে না বা ভিসার অ্যাপ্লিকেশন করলে সেটা ডিসিশন কী হবে। হ্যাঁ, বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যেগুলো অনগোয়িং প্রসেস আছে, যে রানিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিজেকশন আসতে পারে, কিন্তু নতুন স্টুডেন্টদের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কী হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই। সো আমরা খুব আশাবাদী এবং আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশন খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করবো। এরপর আমরা মে মাসের মধ্যেই যে সমস্ত স্টুডেন্ট অলরেডি চান্স পেয়েছে নডি ট্রান্সের মাধ্যমে তাদের ভিসা অ্যাপ্লিকেশন করে দিব। লুন্ড ইউনিভার্সিটি, হামস্টাদ ইউনিভার্সিটি, গোথেনবার্গ ইউনিভার্সিটি, স্টকহোম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো অলরেডি তাদের ইনভয়েস দিয়ে দিয়েছে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে ইনভয়েস পে করার জন্য এবং ডেডলাইনের মধ্যে পে করার জন্য এবং অ্যাকোমোডেশনের জন্য অলরেডি সার্চ করার জন্য অ্যাকোমোডেশন কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন। আমি মনে করি অ্যাকোমোডেশনের অ্যাপ্লিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট অ্যাকোমোডেশনের অ্যাপ্লিকেশন আপনার রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশনটাও ইনকমপ্লিট। সেই জন্য আপনাকে অবশ্যই অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি। 24th of April SISS স্কলারশিপের জন্য যেই রেজাল্ট সেটা পাবলিশ হবে। যারা SISS স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন তাদের সবাইকে অ্যাডভান্সড কংগ্রেচুলেশনস। আর যারা হবেন না, তারা নতুনভাবে টিউশন ফি দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত ছিলেন, টিউশন ফি দিয়ে দিবেন এবং তারপর রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটার জন্য সামনের স্টেপ নেবেন। নডিটান্সের মাধ্যমে যদি কেউ ভিসার অ্যাপ্লিকেশন করতে চান, দ্যাটস ভেরি ইজি। আপনারা ডাইরেক্ট service@nordictrans.ac মেল করবেন এবং খাদিজা আপনাদেরকে ডিসক্রাইব করবে কীভাবে আমরা কাজ করি, কী কী ডকুমেন্টস লাগবে এবং কী পরিমাণ সার্ভিস চার্জ দিতে হবে সেটা আপনি সাইন আপ করেও আপনি দেখে নিতে পারেন ওয়েবসাইট থেকে কস্টটা কীরকম লাগবে। সেটা নিয়ে আপনি ডাইরেক্ট service@nordictrans.ac যোগাযোগ করতে পারেন। আমরা আশা করি যে আমরা সবচেয়ে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। যারা টিউশন ফি দিতে আমার জন্য আমাকে কোশ্চেন করছেন সিকিউর কিনা, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন, আপনারা একটু ওয়েট করেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, ব্যাংকগুলো একটু সুন্দরভাবে তাদের কাজকর্ম শুরু করুক, তারপরে আপনার টিউশন ফি দেন। এই ক্ষেত্রে যদি দেরি হয় ডেডলাইনের জন্য, আপনারা ডেডলাইন ইনক্রিজ করার জন্য, এক্সটেন্ড করার জন্য আপনারা ইউনিভার্সিটিতে ফোন দেন এবং ফোন দিয়ে দেন আপনারা একটু চেষ্টা করেন যে তাদেরকে বোঝানোর জন্য যে বাংলাদেশের সিচুয়েশনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েবসাইটের ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্ট অন বিলো। সবাই নডি ট্রান্স চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাইন আপ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। স্টে সেফ ইন কোভিড-19 সিচুয়েশন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।